Welcome to SM English Tips, dear student. আগামী কয়েকটা দিনের পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তার আগে পর্ষদ বা বোর্ড একটা ঘোষণা জারি করলো যে কড়া নির্দেশ, সেই নির্দেশগুলো অবশ্য সবার দেখা উচিত, জেনে নেওয়া উচিত। তাই জন্য তোমাদের সামনে এই ভিডিওটি দেখা চলেছে, আজকের ভিডিওটি তোমাদের জন্যই, ঠিক আছে? আমরা দেখে নেব আর আমাদের চ্যানেলে তোমার সমস্ত রকম সাজেশনও পেয়ে যাবে। তার জন্য বলছি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব রাখবে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে যে এবছরের পরীক্ষা নিয়ে যে কড়া নির্দেশটা কী জারি হয়েছে, সেটা সতর্কবার্তা সেটা জানিয়ে দিচ্ছে সরকার, সেটা তোমাদের জানা দরকার, সেটা জেনে নিতে হবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা সমস্ত রকম সাজেশন পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে। তো চলো শুরু করে আজকের যে মেন ভিডিও, যেসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে নির্দেশ জারি করেছে সরকার, সেটাই আমি দেখা চলেছি। দেখো কী বলেছে, টেটের ধাঁচেই নিরাপত্তা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, মানে টেট পরীক্ষা হয়ে গেল সেরকমই কিন্তু ধাঁচ থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো আমরা ডিটেলস একটু দেখে নেব, পেপারে যেটা বেড়েছে সেটাতে বলছি। টেটের মতো নিরাপত্তা মাধ্যমিকের নির্দেশ রাজ্যের, প্রাথমিক টেট পরীক্ষার মতো স্কুলের বোর্ড পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থা রাখতে চায় রাজ্য সরকার। তো সোমবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে এমনটা জানিয়েছে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। তো সামনে পঞ্চায়েত ভোট, যদিও দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনও, এর মধ্যেই হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো আগামী 23 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো আর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক করেন মুখ্য সচিবরা। তো কি বলেছেন, যে মুখ্য সচিব বলেছেন যে প্রাথমিক টেটের ধাঁচে মাধ্যমিক উচ্চ পরীক্ষা নেওয়া হয় যেন সেরকম বলেছেন, এবং পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়েও রাজ্যগুলিকে সতর্কবার্তা দিয়েছেন, মানে প্রশ্ন যেন কোনো অসুবিধা না হয় সেটা। আর স্কুলের দুটি বোর্ডে পরীক্ষা কোনো প্রস্তুত পাওয়া গেছে, কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, এবং সেক্ষেত্রে জেলার প্রশাসন ক্ষেত্রে কৈফত চাওয়া হয় বলে জানিয়েছেন, এবং খুব সতর্কবার্তা এবং সিসিটিভি ক্যামেরাও থাকবে পরীক্ষা কেন্দ্রে, সেটাও ঘোষণা করেছেন। আমরা এর আগের ভিডিও দেখেছি এবং আরও কিন্তু নির্দেশ জারি করেছে, এই যে নির্দেশগুলো আমরা দেখতে পেলাম আজকে ভিডিওতে, ঠিক আছে? তার জন্য বলছি একটু ভালো প্রিপারেশান নিতে হবে সবাইকে, ভালো পরীক্ষা দিতে হবে। আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশানগুলো দেখলে অবশ্যই তোমরা ফেল করবে না, পাশ করবে, অবশ্যই তোমরা পাস করবে, ঠিক আছে? ওগুলো ভালো করে দেখো সাজেশনগুলো, ওখান থেকে তোমাদের পরীক্ষা আসবেই, সেগুলো তোমাদের কাজে লাগবেই। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে মানে ওই যে সাজেশনগুলো দেখো এবং ওগুলো ফলো করো এবং পড়ো, তাহলে তোমরা পাস করে যাবে, ঠিক আছে? এই ছিল আজকের যে নির্দেশ জারি হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেটাই তোমাদের শেয়ার করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।